সানি এই বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালত 29 নম্বর কোর্টে আমুলি আদালত এটা এই মামলা 461/22 এই মামলাটা 406 420 500 এবং 506 ধারার মামলা আজকে এটা তদন্ত প্রতিবেদন আসার কথা ছিল হাতিঝিল থানা থেকে আজকে তদন্ত প্রতিবেদন আসেনি আমরা তাগিদপত্রের জন্য বিজ্ঞ আদালতের কাছে শরণাপন্ন হয়েছি বিজ্ঞ আদালত দ্রুত প্রতিবেদন পাঠানোর জন্য তাগিদপত্র পাঠিয়েছে হাতিঝিল থানা হলো আমরা সাংবাদিক আকাশ নিবির যিনি এই মামলার বাদী উনি মামলাটা দায়ের করেছেন এখানে 406 420 506 এবং 500 ধারার মামলা করা হয়েছে অর্থাৎ অর্থ জালিয়াতির বিষয় এখানে আছে যেটা হচ্ছে 406 ধারায় অর্থ জালিয়াতির বিষয়টা আছে 420 406 ধারায় 3 বছরের সাজার কথা আছে 420 এর 5 বছরের 7 বছরের সাজার কথা আছে এবং 506 ধারা যেটা 506 ধারায় হচ্ছে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় 506 ধারায় সেখানেও সাজার কথা উল্লেখ আছে সর্বনিম্ন 1 বছরের 2 বছরের সাজার কথা উল্লেখ আছে এবং যেহেতু তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তাহলে সাজাটা প্রাণনাশের হুমকি দেওয়ার যে সাজাটা আছে ওই পরিমাণ সাজাই হবে ধারার অভিযোগ আছে মানহানিকর তথ্য সাংবাদিক আকাশ নিবির তার বিরুদ্ধে কিছু মানহানিকর তথ্য মিডিয়াতে প্রকাশ করেছে এবং তার ভেরিফাইড ফেসবুক পেজ এবং তার একটা ফেসবুকের অ্যাকাউন্ট থেকে নানা ধরনের মানহানিকর তথ্য প্রদান করেছে এবং সে নানা ধরনের বিকৃতি রুচিকর যে সাংস্কৃতিক চর্চাগুলো তিনি করছেন যেটা সমাজের জন্য খুবই একটা ভয়ঙ্কর স্বরূপ রবীন্দ্রনাথের গানের বিকৃতি করেছেন এছাড়াও বিভিন্ন ধরনের গানের বিকৃতি করছেন এবং বিভিন্ন ধরনের ভালগারিং কন্টেন্ট তিনি বানান তো এই বিষয়ে বিজ্ঞ আদালত মামলা দায়ের হয়েছে এবং আসলে এই ধরনের কন্টেন্ট তিনি প্রায়ই ক্রিয়েট করে যাচ্ছেন এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটা মানুষ তার এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের অ্যাক্টিভিটিসের জন্য বিরক্ত এবং সেটা সাংস্কৃতিক অঙ্গনের লোক থেকে শুরু করে সাধারণ জনগণ সাধারণ মানুষ সবাই এই তার এই বিষয়গুলো নিয়ে খুবই ত্যক্ত বিরক্ত অবস্থায় আছেন এবং অলরেডি আমাদের আরেকজন লয়ার তার এই রবীন্দ্রসঙ্গীত বিকৃতিকরণের জন্য একটা লিগাল নোটিশও তাকে করা হয়েছিল এই হচ্ছে বিষয় তো এই একটা যদি বিকৃতিকরণ হয় এবং সেটা যদি আপনার সমাজে ক্ষতিকর বিষয় হয় অবশ্যই সেটা আইনের আওতায় আসা উচিত এটা দুই মানে এটা হচ্ছে তাকে একটা মানে উনি যেটাই করছেন ওই উনি যাই করছেন সেটারই আপনার রিভিউ হচ্ছে ভিউয়ার্স হচ্ছে কমেন্ট হচ্ছে তো এটা এক ধরনের কুচক্রী মহল সেখান থেকে লাভবান হচ্ছে সে লাভবান হওয়ার জন্যই তাকে অস্ত্র হিসাবে ইউজ করছে বা তাকে এই ধরনের সেও লাভবান হচ্ছে এবং যারা এই ধরনের বাজে কাজ করার জন্য তাদেরকে বলছে তারও লাভবান হচ্ছে এই বিষয়গুলো আসলে এটা আমার 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 যে মামলার বাদী আছে তাকে যে ধরনের হুমকি ধামকি দেওয়া হয়েছে এবং তার কাছ থেকে যে টাকা নিয়েছে টাকা ধার নেওয়ার পরে তাকে টাকা ধার দেয়নি টাকা ধারে টাকা পরিশোধ করেনি এবং সেই বিষয়ে থানায়ও অলরেডি দুইবার সে থানায় জিডি করেছে এবং থানায়ও এই বিষয়ে কমপ্লেন করেছে হ্যাঁ তারপরও সে থানায় আন্ডারটেকিং দেওয়ার পর তার টাকাটা দেয়নি এবং থানার ভিতর হাতাহাতির ঘটনাও ওই দিন ঘটেছিল রেসপেক্টিভ ক্লায়েন্ট ছাড়াও আরও বিভিন্ন মানুষের কাছেও নাকি এই ধরনের আত্মসাতের ঘটনার কথা আমি শুনেছি এই বিষয়ে আমি ওয়াকেফাল নই বা এই বিষয়ে আমি জানি না তো আমার যে ক্লায়েন্ট আকাশ নিবির যার পক্ষে আমি মামলা পরিচালনা করছি তার কাছ থেকে যে অর্থ আত্মসাতের ঘটনা ঘটেছে সেই বিষয়ে আমি কনসার্ন আছি এবং সেই বিষয়ে বিজ্ঞ আদালতের কাছে আমি মামলা দায়ের করেছি এবং সেটা তদন্ত প্রতিবেদন সত্যতা ছিল ওইখানে আমাদের জিডির কপি ছিল এবং হাতিঝিল থানায় যে তারা সেখানে বসেছিল এবং টাকার কথা সে স্বীকারোক্তি করেছে সেই বিষয়ে ছিল আমি বিজ্ঞ আদালতের কাছে সেগুলো ফিরিস্তি যুগে জমা দিয়েছি আমি বিজ্ঞ আদালত সেটা আমলে নিয়েই সেটা তদন্তের জন্য দিয়েছে সেটা যদি ভিত্তি না থাকতো বিজ্ঞ আদালত সেটা তদন্তের জন্য দিতেন না তাই আমি একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে এবং দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকেরই এই অপসংস্কৃতি আমাদের অপসংস্কৃতিটা দেশ ভরে গেছে এখন এই অপসংস্কৃতির অবশ্যই আমাদের প্রতিকার এবং অপসংস্কৃতির বিরুদ্ধে সামাজিকভাবে আমাদের অবস্থান নেওয়া উচিত এবং বিজ্ঞ আইনজীবী মহল যারা আছেন তারাও আমি সবার কাছে অনুরোধ করবো যে এই অপসংস্কৃতি যেহেতু আমরা একজন সমাজের বিজ্ঞজন বা একজন বুদ্ধিজীবী সো সেই হিসেবেও আমাদেরও কিছু আইনজীবী সমাজের কিছু দায়িত্ব কর্তব্য বোধ আছে এই ধরনের অপসংস্কৃতির বিরুদ্ধে আইনগত কিছু পদক্ষেপ গ্রহণ করার এবং সামাজিকভাবেও এবং প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব হচ্ছে এ ধরনের অপসংস্কৃতি থেকে দূরে থাকা এবং অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদ করা এই বিষয়ে সেটা যদি সাক্ষী প্রমাণ হয় আমি চাইবো তার সর্বোচ্চ সাজা হবে এবং সর্বোচ্চ সাজার কথাই আইনে যেটা কাভার করে সেই সর্বোচ্চ সাজার চাইবো আমি বিজ্ঞতা বছর পর্যন্ত তার সাজা হতে পারে যেটা বিজ্ঞ আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে যেটা